আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকে আমরা কথা বলছি এবং যথারীতি আজকেও সবসময় এই অনুষ্ঠানে কথা বলে থাকি বাংলাদেশের রাজনীতি এবং আর্থসামাজিক প্রেক্ষাপট নিয়ে। আজকে ওর ব্যতিক্রম নয়, দুজন অতিথি আছেন। প্রথমে তাদের সাথে পরিচিত হই। আমার হাতের বামে রয়েছেন সুদূর ম্যানচেস্টার থেকে, তিনি এসেছেন জনাব কামাল হোসেন, প্রেসিডেন্ট ম্যানচেস্টার সিটি বিএনপি। কামাল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমার হাতের ডান পাশে রয়েছেন জনাব ফৈজুল ইসলাম লস্কর, আমাদের আরেকজন প্রিয় মুখ, সাবেক ছাত্র নেতা এবং আওয়ামী লীগ নেতা জনাব ফৈজুল ইসলাম লস্কর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আবারও আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক দিন আজকে বাংলাদেশের জন্য, 7ই নভেম্বর, যেটিকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে একে এই দিনটিকে মূল্যায়ন করে। 75-এর 15ই আগস্টের পট পরিবর্তনের পর, বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে পরিবর্তিত পরিস্থিতি ছিল, এই পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন বিভিন্ন দল বিভিন্নভাবে এই এর এই সিচুয়েশনের শিকার হয়েছে। আবার অনেকে এই সিচুয়েশনকে বা এই অবস্থাকে, এই পরিস্থিতিকে সঠিক মূল্যায়ন করে আবার অনেকেরই রাজনৈতিক উত্থান হয়েছে, যেটি বাংলাদেশের পরবর্তী ইতিহাস দেখলেই আমরা বুঝতে পারি। আজকে আমরা এই ঐতিহাসিক দিনটির মূল্যায়ন নিয়ে কথা বলব, কোন রাজনৈতিক দল কীভাবে এই দিনটিকে মূল্যায়ন করছে এবং কেন তারা দিনটিকে ভিন্ন ভিন্ন চোখে দেখছেন, সেটি নিয়ে আমরা কথা বলবো। আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইবো আপনারাও এই দিনটিকে নিয়ে কী ভাবছেন এবং আপনাদের ভাবনায় আসলে এই দিনটিকে আপনারা কীভাবে স্মরণ করেন, সেটি আপনাদের কাছ থেকে জানতে চাইবো। স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আপনারাও এই অনুষ্ঠানের অংশ হতে পারবেন, আমাদেরকে ইমেলও করতে পারবেন। এবং অবশ্যই যুক্তরাষ্ট্রের নির্বাচন, আপনারা জানেন এই নির্বাচন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নয়, বরং অনেকটা আজকের বর্তমান পরিস্থিতিতে সারা পৃথিবীতে একটি আবহ বিরাজ করছে এই নির্বাচনের। কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট, হিলারি ক্লিনটন নাকি ডোনাল্ড ট্রাম্প? এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে যুক্তরাষ্ট্রের নির্বাচন বাংলাদেশে কতটুকু প্রভাব রাখবে, বাংলাদেশের ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নির্বাচনের কি ভূমিকা থাকতে পারে, আমরা সরাসরি কথা বলবো যুক্তরাষ্ট্রে আমাদের কিছু বন্ধুদের সাথে, কিছু দর্শকের সাথে এবং শুভানুধ্যায়ীদের সাথে। তাদের ভাবনা আমরা জানার চেষ্টা করব এই নির্বাচনকে ঘিরে এবং আরও জানার চেষ্টা করব বাংলাদেশের কমিউনিটি আমেরিকাতে তারা কি ভূমিকা রাখছেন এই নির্বাচনকে ঘিরে, সেটিও আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচনায় নিয়ে আসব। আমি প্রথমেই জনাব ফজলুল ইসলাম লস্কর, আপনাকে প্রথমে যে প্রশ্নটি করব, 7ই নভেম্বর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক দিন, আপনার কাছে দিনটির মূল্যায়ন কেমন এবং আপনার দল কোন দৃষ্টিতে এই দিনটিকে দেখে? আমি 7ই নভেম্বরের সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 7ই নভেম্বরের আগেই আমি সিলেট জেলা ছাত্রলীগের আহ্বায়ক। আমরা সেপ্টেম্বরের শেষ থেকে আমরা আহ্বায়ক কমিটি গঠন করি। 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশে যে দুর্যোগের গণগোঠা শুরু হয়েছিল, বাংলাদেশে যে হত্যা এবং বাইরে বাইরের হত্যার যে একটা সুযোগ সৃষ্টি হয়েছিল সেখানে, সেই পরিস্থিতিতে 7ই নভেম্বরকে আমি কোনোদিনই মানবিক মূল্যবোধ থেকে বিবেচনা করতে পারি না। কারণ আমি নিজে সিলেটে কয়েকজন অফিসারের জানাজায় গিয়েছি, এদের মধ্যে একজন ছিলেন এয়ার কমোডোর, তাকে হত্যা করা হয়েছিল, একজন লেফটেন্যান্ট কর্নেলের স্ত্রীকে হত্যা করা হয়েছিল এবং আরও বহু মানুষকে এইভাবে হত্যা করা হয়েছিল। এই যে হত্যার পিছনে দুটি কারণ কাজ করেছিল, এক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিনিধিত্বকারী যে সেনাবাহিনীর সদস্যরা ছিলেন তাদের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করা, এবং সেই বিভেদ ও অনৈক্য এতদূর পর্যন্ত গড়িয়েছিল যে আপনি হয়তো জানেন আমাদের সিলেটের এই পাকিস্তান ফেরত একজন কর্নেল হামিদ সাহেব ছিলেন, যিনি তার সৈনিক জীবনের বইয়ে তিনি লিখেছেন যে 8ই নভেম্বর ভোরবেলা জেনারেল খালেদ মোশারেফের শ্বশুরনাকে ফোন করেছি, উনি যখন স্টেশন কমান্ডার, বলেছিলেন যে বাবা আমি আমার ছেলের লাশটা কি পাবো না। তো উনি নিজে শক্তি প্রয়োগের মাধ্যমে উনি খালেদ মোশারেফের লাশটা একটি বক্সে তুলে ওর শ্বশুরের কাছে হস্তান্তর করেছিলেন। এবং তৎকালীন সময়ে অনেক অফিসার, যেমন আমারও 2-3 জন আত্মীয় তারা ছিলেন, তারা 7 দিন, একজন ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল, একজন লেফটেন্যান্ট কর্নেল,
তারা সাত দিনের মতো বাসার পিছনে ড্রেনে অবস্থান করেছিলেন। বাংলাদেশে এই যে সৈনিক সৈনিক বাই বাই, সুবেদারের উপর অফিসার নাই, এই স্লোগান দিয়ে সেদিন সৈনিক সংস্থান নামে যে অংশটি, জাসর সমর্থিত যে অংশটি হত্যাযজ্ঞ শুরু করেছিল, এবং তৎপরবর্তী পর্যায়ে আপনারা যদি পুরোপুরি খেয়াল রাখেন, জেনারেল জিয়াউর রহমান যখন বেতারে ভাষণ দিলেন 7ই নভেম্বরে, ভাষণে আপনারা ভাষণের ছবিও এখনও আছে দেখতে পাবেন, জিয়াউর রহমানের কিন্তু কোনো ব্যাচ নাই, মেজর জেনারেল হিসেবে ব্যাচ ছিল না, তিনি ওইটা খুলে সৈনিকের সাথে নেমে এসেছিলেন রাস্তায় এবং সৈনিকদের 27 দফা দাবি অ্যাকসেপ্ট করে উনি ক্ষমতায় এসেছিলেন, এবং যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল, যেমন আমাদের খানাইঘাটের সুবেদার রহমতুল্লাহ, সুবেদার রহমতুল্লাহ আপনার জিয়াউর রহমানের ঠিক পিছনে এখনও ছবি তার আছে, তাকেই কিন্তু 9ই নভেম্বর হত্যা করা হয়েছিল রিভোল্টের জন্য। আচ্ছা, আমি আসবো আপনার কাছে। তাহলে আপনাদের আওয়ামী লীগ দিনটিকে মুক্তিযোদ্ধা হত্যা দিবস হিসাবে পালন করে? আমি তাতেই বিশ্বাস করি, তাতেই বিশ্বাস করি। মুক্তিযুদ্ধের অনেক অগ্রসেনানী ওই সময় নিহত হয়েছিলেন, কিন্তু আবার মুক্তিযুদ্ধের অনেক অগ্রসেনানী তো, যেটি বিএনপি বলে সিপাহী বিপ্লব দিবস, সেই অগ্রসেনানী তো তাদের সাথেও ছিলেন, সেই 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 অগ্রজাগ সেই জাগরণেও তারা ছিলেন। ওই ওই বিভাজনের কারণেই জিয়াউর রহমান সাহেব নিহত হয়েছিলেন। আসবো আপনার কাছে। আপনি এবং আপনার দল দিনটিকে কিভাবে মূল্যায়ন করেন এবং কোন দিবস হিসাবে পালন করেন? ধন্যবাদ আপনারা যারা দেখছেন আজকের অনুষ্ঠান। আসলে 7ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন আমি মনে করি। আমরা 7ই নভেম্বরে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের এই লাল সূর্য কথিত সবুজ পতাকাকে টিকিয়ে রাখা হয়েছিল, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সিপাহী জনতা যে বিপ্লব ঘটিয়েছিল, সেখানে এটা অস্বীকার করার কোনো উপায় আমি দেখি না। 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে যে বিশৃঙ্খল অবস্থা ছিল, সেই বিশৃঙ্খলতায় উনি বলেছেন কিছু অফিসার মারা গেছে, এটা সত্য, কিন্তু এই বিচ্ছিন্ন অবস্থার মধ্য থেকে একটি দেশ বা একটি গোষ্ঠী যে ফায়দা লুটার চেষ্টা করেছিল বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এবং বাংলাদেশের স্বাধীনতা প্রিয় সেনাবাহিনীরা সেদিন সেটা রুখে দিয়েছিল। এজন্য এই দিনটি বাংলাদেশের ইতিহাসের জন্য, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি দিন। আপনারা এই দিবসটির টাইটেল হিসাবে কি, কোন টাইটেল দিয়ে আপনারা সেলিব্রেট করেন? সংহতি দিবস হিসাবে আমরা, বিপ্লব এবং সংহতি দিবস হিসাবে আমরা এই দিনকে, এখানে বিপ্লব কোনটি এবং সংহতি কোনটি? বিপ্লব এটাই বললাম যে যেখানে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন ছিল, যেখানে বাংলাদেশ নামের রাষ্ট্রটিকে একটি থাবেদার রাষ্ট্র পরিণত করার পয়তারা করা হচ্ছিল, সেটা কিন্তু সেদিন রুখে দেওয়া হয়েছিল। সুতরাং সেটাকে বিপ্লব বলবেন না, আমরা কি বলতে পারি? অবশ্যই আমরা সেটাকে বিপ্লব বলবো। আর সেদিন জিয়াউর রহমানটা কিন্তু বন্দী করা হয়েছিল, 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় একজন সেনা অফিসারকে সেদিন বের করে নিয়ে আসছিল। সুতরাং সেই দিনটিকে আজকে যেভাবে বর্তমান সরকার সহ যারা অস্বীকার করছেন, আমি মনে করি তারা ইতিহাসকে অস্বীকার করছেন, সেই দিনটিকে আমাদের যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা উচিত। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা হত্যা দিবস হিসেবে পালন করে এই দিনটিকে? মুক্তিযোদ্ধা হত্যা দিবস আওয়ামী লীগ তো অনেক কিছুই বলে, এখন আওয়ামী লীগ তাদের দৃষ্টিকোণ থেকে যদি আপনারা এখানে আমরা বিশ্লেষণ করি এই দিনটাকে, এখানে আমরা দেখেছি 2রা নভেম্বর যখন সেনাবাহিনীর প্রধান জিয়াউর রহমান সাহেবকে গ্রেফতার করা হলো, উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন খালেদ ব্রিগেডিয়ার খালেদ মুশারফের নেতৃত্বে, তখন কিন্তু একটি অংশ, আজকে যারা আওয়ামী লীগের সাথে রাজনীতি করছেন তারাও কিন্তু, তাদের দলের কর্নেল তাহের ইনুদের সাথে তারাও কিন্তু মুক্তিযোদ্ধার সাথে জড়িত ছিল, তো তাদেরও একটা ভূমিকা ছিল সেখানে। সুতরাং কিছু অফিসার মারা গিয়েছে, কিছু অফিসার সেখানে অংশগ্রহণ করেছিল, কিন্তু জিয়াউর রহমান সেখানে কিন্তু বন্দী অবস্থায় ছিল। আওয়ামী লীগ আজকে বলে সেটা যে মুক্তিযুদ্ধে যার, কিন্তু তাদেরকে যারা মেরেছিল আজকে তো আওয়ামী লীগ তাদের সাথেই, ইনুরা তখন
বিপ্লবী সেনা সংস্থা গঠন করে লিফলেট বিলি করে দিয়েছিল 2 নভেম্বর থেকে 6 নভেম্বর পর্যন্ত। উনি যেটু একটু আগে উনি বললেন যে সিপাহি সিপাহি ভাই ভাই সুবেদারের উপর কেউ নাই, তখন কিন্তু তারা লিফলেট বিতরণ করে তারাই কিন্তু সিপাহিকে হত্যা করলো, যাদেরকে খালেদ মুশারফকে হত্যা করলো, কিন্তু আজকে সেই দুষরদেরকে কিন্তু আওয়ামী লীগের মন্ত্রিসভায়। সুতরাং আওয়ামী লীগ যদি এই কথাটা আজকে বলে যে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হচ্ছে, আমার প্রশ্ন থাকবে তাহলে মুক্তিযোদ্ধাদেরকে যারা হত্যা করেছিল আজকে কেন তাদের সাথে ওনারা তাদের ওনাদের বিচার করা উচিত ছিল। আজকে যে ইনুরা যে গণবাহিনী বা যেখানে আনোয়ার হোসেন সবাইকে তো আওয়ামী লীগের সাথেই তো। ইতিহাসকে যদি আমরা আমাদের ইচ্ছা মতো ব্যবহার করি বাংলাদেশের মানুষ কিন্তু সেটা বুঝে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এখন রাষ্ট্রীয় পর্যায়ে এই থেকে যখন প্রধানমন্ত্রী এভাবে কথা বলেন একটা সত্য ইতিহাসকে অস্বীকার করেন সেটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক বলে আমি মনে করি। সেখানে আওয়ামী লীগের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি। বিএনপি সবসময় আজকে বিএনপির মহাসচিব বলেছেন যে এই দিনটিকে নিয়ে আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করছে, এবং আমাদের বিএনপির আজকের অতিথি বলছেন যে যদি মুক্তিযোদ্ধা হত্যা দিবস হয়ে থাকে তাহলে কারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, যারা হত্যা করেছেন তাদের সাথেই তো বর্তমান সরকারের জোট আছে। আমি আমি যে যারা শুনেছেন ঘটনা আর যারা প্রত্যক্ষদর্শী ঘটনার তারা এগুলো বাদ বিচার করবেন, জেলের ভিতরে 7ই নভেম্বরের পর থেকে শত শত সৈনিককে ফাঁসি দেওয়া হয়েছে, সেগুলোর ডকুমেন্টেশন জেল হাজতে এখনো আছে, এবং রাতের অন্ধকারে কোর্ট মার্শাল করে তাদেরকে হত্যা করা হয়েছে। একটা প্রণিধানযোগ্য কথা কর্নেল হামিদের বইয়ে পাবেন, তিনি লিখেছেন তিনি জিয়াউর রহমানের রুমে বসা ছিলেন যখন খালেদ মুশারফকে যখন গ্রেফতার করার প্রায় তারা চলছিল, ক্যাপ্টেন জলিল নামে এক ভদ্রলোক, মেজর জলিল নয়, মুক্তিযোদ্ধা মেজর জলিল নয়, ক্যাপ্টেন জলিল নামে একজন লোক জিয়াউর রহমানকে ফোন করে বলেছে স্যার আমি তো এদের পেয়েছি কী করব। তখন জিয়াউর রহমান বলেছেন ওদেরকে খাতির করে নিয়ে আসো। তখন হামিদ সাহেব প্রতিবাদ করে তুমি এইটা বললে কেন, খাতির বললে কেন, নিয়ে আসো, সম্মানে নিয়ে আসার কথা বলতে পারতে, অপেক্ষা করো। অপেক্ষার পর এইসব যে সেখানে যে প্রথম যে বাঙালি মেজর যিনি 16ই ডিসেম্বরের সারেন্ডারের স্টেজে ছিলেন তাকে হত্যা করা হয়েছে, কর্নেল হুদাকে হত্যা করা হয়েছে, কর্নেল মতিনকে হত্যা করা হয়েছে, জেনারেল খালেদ মুশারফকে হত্যা করা হয়েছে, তৎপরবর্তী পর্যায়ে যে সকল মুক্তিযোদ্ধা সেনানায়কেরা জিয়াউর রহমানকে সমর্থন করেছিলেন তাদেরকে জিয়াউর রহমান অত্যন্ত সাংঘাতিকভাবে তাদের সাথে বিচ্ছেদ করেছেন, যেমন যেমন মেজর জেনারেল মঞ্জুর, মেজর জেনারেল শওকত, এইসব বীর সেনানীদের সাথেও তিনি অন্যায় এবং অনেকাংশে তাদের ব্যবহার করে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, যার জন্য তাকেও সেই মৃত্যুর মুখেই পতিত হয়েছে। আমরা আওয়ামী লীগ তখন থেকে, ছাত্রলীগ তখন থেকে, 1975 সাল থেকে আমরা বলে এসেছি যে এই ঘটনাগুলোর তদন্ত হয়ে জনসমকক্ষে সেইগুলো প্রকাশ করা প্রয়োজন ছিল, সেই জনসমকক্ষে কাউকে প্রকাশ করা হয়নি। আপনি অত্যন্ত নির্মমভাবে যেটা সত্য, কোনো অফিসারকে যখন হত্যা করা হয়েছে জেলের ভিতরে 8, 9, 10, 11ই নভেম্বর কিংবা জেলের বাইরে যারা নিহত হয়েছেন, অফিসার হলেই তাদের লাশটা বক্সে ভরে তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে, কিন্তু কোনো সিপাহী যারা যে তথাকথিত সিপাহী বিপ্লবের নামে যারা নেমেছিল তাদের লাশ কিন্তু কোথাও পাওয়া যায়নি। এই জন্য আমি বলছি হত্যার যদি বিএনপি এসেও যদি পরিপূর্ণভাবে এই হত্যাগুলার তদন্ত করতো, বিএনপি যদি এসে জিয়াউর রহমানের হত্যার ব্যাপারে যদি তদন্ত করতো, জিয়াউর রহমানের হত্যার পরে 10 বছর বিএনপির খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, কিন্তু প্রকৃত তত্ত্ব জিয়াউর রহমানের হত্যা সম্পর্কেও কাউকে প্রকাশ করা হয়নি। এরশাদের যে 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 প্রজেকশন যেটা জাতির সামনে, সেই প্রজেকশনকে এই বিএনপি উত্থাপন করছে, এবং আমি দৃঢ় বিশ্বাস করি ওই সময় যদি জিয়াউর রহমান ওই হত্যাকাণ্ডের তদন্তে যদি যেতেন, বঙ্গবন্ধু হত্যা এবং জেল হত্যা এবং সিপাহী হত্যার যদি ইনডেমনিটি না দিতেন, তাহলে কিন্তু জিয়াউর রহমানের ইতিহাস অন্যভাবে লেখা হতো, যেটা জিয়াউর রহমান করেননি, এবং পার্লামেন্টের মাধ্যমে এদেরকে বৈধ করে দিয়েছিলেন। তাহলে আপনি যদি হত্যার বিরোধী হন এবং হত্যা যদি আপনি ইনভলভ না হয়ে থাকেন, তাহলে ইনডেমনিটি কেন করবেন আপনি? অসংখ্য ধন্যবাদ। আমি এই প্রশ্ন আবারও আপনাকে করব যে
7ই নভেম্বরের পরবর্তী পর্যায়ে জনাব লস্কর যে অফিসারের কথা বললেন এবং যেসব অফিসার এবং সৈনিকদেরকে হত্যা করা হয়েছে তাদের বিষয়ে অনেক প্রশ্ন যে আসলে তাদেরকে কেন হত্যা করা হয়েছে এবং এর জন্য আসলে দায় কার। আপনি কি মনে করেন যে 7ই নভেম্বর হওয়ার কারণেই যেটিকে আপনি বিপ্লব এবং সংহতি দিবস বলছেন বা বিএনপি বলে এই বিপ্লব এবং সংহতি দিবস হওয়ার কারণেই এই ধরনের অফিসার এবং আওয়ামী লীগ সবসময় বলে থাকে যে শত শত অফিসার এবং সৈনিকদেরকে হত্যা করা হয়েছে, এটি কি এই বিপ্লব এবং সংহতি দিবস হওয়ার ফসল হিসেবেই কি তাদেরকে হত্যা করা হয়েছে? এখানে একটা কথা আমি আগেও বলেছি, এখনও আমি রিপিট করতে চাই যে 3রা নভেম্বর থেকে দুইটা বোধ হয় আপনি পরের কথা আমি আসতেছি, 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বরের ভিতরে যে আমার ক্লিয়ার প্রশ্নটা ওনার কাছে, আওয়ামী লীগের কাছে, জাতির যারা দেখছেন তাদের কাছে, যে খালেদ মুশারফ, হ্যাঁ কিছু অফিসার এই মারা গিয়েছে খালেদ মুশারফ সহ আর কয়েকজন, কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটিয়েছে এখানে ক্রিস্টাল ক্লিয়ার, এখানে বিপ্লবী সেনা সংস্থা নামে কর্নেল তাহেরের নেতৃত্বে জাসদের আজকের যারা ইনু তাদের নেতৃত্বে ঘটনাটা হত্যাকাণ্ডগুলো ঘটে, জিয়াউর রহমান তো বন্দী ছিলেন এখানে, 7ই নভেম্বরের পরে যাদেরকে হত্যা করা, আগের কথা বলতেছি আমি। এখন আমার প্রশ্ন হলো যে উনি বলছেন যে জিয়াউর রহমান এই কেন বিচার করলেন, এর পরবর্তীতে যখন 7ই নভেম্বরের পরে যে কয়েকজনকে, এখানে তো আপনারা সবাই আমরা জানি, আমরা দেখেছি তৎকালীন যেই বিপ্লব পাল্টা বিপ্লবের মধ্য দিয়ে সেনাবাহিনীতে যে একটা চেইন অফ কমান্ড যেভাবে ভেঙে গিয়েছিল, একটা স্বাধীন রাষ্ট্রের চেইন অফ কমান্ডকে ঠিক রাখতে যেয়ে, বিশেষ করে আমরা একটা জিনিস দেখেছিলাম আপনারা যে এই কর্নেল তাহেরের ভাইয়ের নেতৃত্বে, আনোয়ার হোসেনের নেতৃত্বে ভারতের হাই কমিশনার সমর সেনকে কিডন্যাপ করে বাংলাদেশে একটা অরাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার প্রয়তারা করছিল, যেটা ভারতের মদদে বা তখনকার আওয়ামী লীগের নেতৃত্বে সেটাতে, আপনি বলতে চাচ্ছেন যে ভারতের মদদে ভারতের আওয়ামী হাই কমিশনারকে কিডন্যাপ করা হয়েছে। এখানে কিন্তু কিছু খারাপ কাজ করতে গেলে অনেক সময় অনেক টেকনিক অবলম্বন করতে হয়, যেখানে এইসব করে জিয়াউর রহমানকে একটা ট্রাপে ফেলে একটা উচ্ছৃঙ্খল অবস্থার সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, সেখানে দুষ্কৃতিকারীদের তো শাস্তি পেতেই হবে। আমার প্রশ্ন হলো এখানে উনি যেটা মেন করতে চাচ্ছেন, কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছে, জিয়াউর রহমান এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু কর্নেল তাহেরকে জিয়াউর রহমান ফাঁসি দেয় নাই, কোর্ট অফ মার্শাল হয়েছে তার বিরুদ্ধে। তো আমার প্রশ্ন এখানে একটা, আপনারা খেয়াল করবেন আজকে উনি একটু আগে বলেছেন যে কোনো হত্যার বিচার যদি জিয়াউর রহমান করতো তাহলে হয়তো ইতিহাসটা অন্যভাবে হতো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কিন্তু যে অরাজকতা করা হয়েছিল 7ই নভেম্বর পরে এর কিন্তু বিচার কোর্ট মার্শাল হয়েছিল। আজকে বর্তমান সরকার আমরা কি দেখলাম, বর্তমান সরকার আইন ওই রায়টাকে কিন্তু অবৈধ ঘোষণা করছে, যেখানে ওনাদের কথায় যদি বলি যে মুক্তিযুদ্ধ অফিসারকে মারলো, আমি মনে করি 1975-এর যে 15ই আগস্টের আমাদের শেখ মুজিবুর শাহের হত্যাকাণ্ডের এখানে কিন্তু জাসদের একটা বিরাট ইনভলভমেন্ট ছিল, অস্বীকার করার উপায় নেই, কিন্তু এদেরকে যখন বিচার করা হয় আজকে ওনারাই এবার বলতেছেন যে জিয়াউর রহমান আমলে এইগুলো খারাপ। তাইলে আপনাদের কাছে যদি প্রশ্ন করি তাহলে কোনটা ভালো আপনারা বলেন। আমি যেটা বলবো, আজকে এইসব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জিয়াউর রহমানের দল এবং জিয়াউর রহমানের এই আকাশ সম জনপ্রিয়তাকে খাটো করার জন্য বাংলাদেশের আজকের যে গণতান্ত্রিক সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বাংলাদেশের মানুষের মাঝে একটি বিভেদ সৃষ্টি করার প্রয়তারা করছে। আমি আসবো আপনার কাছে, আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সাথে একজন অতিথি আছেন লাইনে, আমি তাদের সাথে কথা বলি, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ফারহান ভাই, আমি শামীম বলছি। জনাব শামীম লুটন থেকে। জি জি। আপনি জাসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক? আমি এখন শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক জাসদের। এটি প্রমোশন না ডিমোশন? এটা চেঞ্জ করতে হয়, আমি প্রায় 16-17 বছর ছিলাম। আচ্ছা, তো এটা চেঞ্জ করা দরকার। শিল্প বাণিজ্য সম্পাদক, আমরা ধরে নিচ্ছি এটি একটি প্রমোশন। জি। আচ্ছা, জাসদ 7ই নভেম্বরের সাথে জাসদের সম্পর্ক অতপ্রতভাবে জড়িত, এটি তো সত্য কথা? জি জি। জাসদ দিনটিকে কিভাবে মূল্যায়ন করে, কি হিসেবে পালন করে? দেখুন, জাসদ এটাকে গণ অভ্যুত্থান দিবস হিসাবে পালন করে। কার বিরুদ্ধে গণ অভ্যুত্থান? এটা একটু বলে যেতে হবে, সেটা হচ্ছে যে খুনি খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুকে হত্যার পরে যখন ক্ষমতায় আসলো,
এবং আবার জাতীয় চার নেতাকে হত্যা করা হলো, তাদের এই হত্যার পরে জেল হত্যাকে যেটাকে বলি আমরা, এটা হত্যার পরে যখন আপনার খালেদ মোশাররফ সাহেব আসলেন ক্ষমতায়, তখন আমরা আশা করেছিলাম যে খালেদ মোশাররফ সাহেব খন্দকার মুশতাককে ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত করবেন, তাকে তাকে গ্রেফতার করবেন এবং খুনিদেরকে কোনো অবস্থাতেই দেশ ত্যাগ করতে দেবেন না। খালেদ মোশাররফের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখেই বলছি, উনি ইচ্ছাকৃতভাবে করেছেন কিনা জানি না, কিন্তু এটা উনির একটা ভুল ছিল। এবং এবং আপনার সশস্ত্র বাহিনীতে অফিসাররা বিভিন্নভাবে বিভক্ত হয়ে যে খুন হত্যা হোলি খেলায় লিপ্ত হলো, সেটাকে রোধ করার জন্য কর্নেল তাহের এগিয়ে আসলেন, জনগণের স্বার্থে দেশের স্বার্থে এই খুন এবং হত্যা বন্ধ করার প্রয়োজন ছিল। উনি জিয়াউর রহমানকে তখন তারা যুদ্ধক্ষেত্রে দুজনই সেক্টর কমান্ডার ছিলেন এবং দুজনের মধ্যে একটা আলাপ আলোচনাও ছিল যে জিয়াউর রহমান একসময় সমাজতন্ত্রে বিশ্বাস করতেন এবং তিনি সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার ব্যাপারে কর্নেল তাহেরের সাথে অনেক সময় আলাপ আলোচনাও করেছেন এবং জিয়াউর রহমান তখন সেকেন্ড ইন পজিশন এবং কর্নেল তাহের তখন অবসরপ্রাপ্ত। কর্নেল তাহের চাইলেও তখন আপনার সশস্ত্র বাহিনীকে লিড করতে পারেন না, যার জন্য তিনি জিয়াউর রহমানের সাহায্যে এই এই অভ্যুত্থান করে উনি চেয়েছিলেন যে বাংলাদেশ আর্মির মধ্যে চেইন অফ কমান্ড ফিরিয়ে আনা, এই হত্যার বন্ধ করা এবং এই যারা খুনি যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং বাংলাদেশকে একটা নারকীয় পরিণতির দিকে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে যেন অবস্থান নেন। আপনি এখন বলছেন যে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেন, কিন্তু অভিযোগ আছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জাসদের বর্তমান যিনি লিড দিচ্ছেন জনাব হাসানুল হক ইনু এবং তথ্যমন্ত্রী যিনি, যেটি আমি আমি বলার আগেই বিএনপির অতিথি যিনি বলে ফেলেছেন, এই সম্পর্কে আমি করতে পারি এই সম্পর্কে আপনার আপনার মূল্যায়ন কি? আমি আপনাকে একটা কথা বলি, অতিথি কি বলেছেন আই এম সরি আমি দেখি নাই, উনি প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আপনি বলুন, আপনি কি বলুন জনাব কামাল হোসেন, আপনি বলুন না। আমি আমি এটাই বলতে চাচ্ছি, আপনি যে কোনো হত্যাকে নিন্দনীয় না, জাসদের হাসানুল হক জাসদের হাসানুল হক ইনু সাহেব তখন কিন্তু ট্রাঙ্কের উপরে উঠে উল্লাস প্রকাশ করেছিলেন এবং কর্নেল তাহের তো বলেছিলেন যে শেখ মুজিবুর সাহেবের লাশ বঙ্গোপসাগরে ফেলে দেওয়াটা ঠিক ছিল, এইসব ব্যাপারে আপনার মূল্যায়ন কি? আওয়ামী লীগের প্রতিনিধি বলেছেন যে কিছু মুক্তিযুদ্ধের সপক্ষের কিছু অফিসারকে হত্যা করা হয়েছিল, এটা তো সত্য, কিন্তু এখানে খালেদ মোশাররফকে কারা হত্যা করেছিল সেদিন? হত্যা করেছিল তারা জিয়াউর রহমানের লোক ছিল, জিয়াউর রহমান তো বন্দী ছিলেন। খালেদ মোশাররফ সাহেবকে তারা হত্যা করেছিল সেটা অলরেডি পরিষ্কার হয়ে গেছে এবং সবাই জানে, তিনি যখন পালিয়ে মানে তিনি জীবন রক্ষার জন্য যখন 9th ডিভিশনে গিয়ে আশ্রয় নিলেন শেরেবাংলা নগরে, ওখানে যারা হত্যা করেছিল তারা জাসদের কোনো লোক ছিল না, তারা ছিল জিয়াউর রহমানের অত্যন্ত অনুগত লোক, তাদের নামটা এই মুহূর্তে আমি বলবো না বা বলা উচিত না। নাম্বার টু হচ্ছে, আপনি বলছেন যে হাসানুল হক ইনু ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে এইটা একদম বুড়া কথা, এটা কমপ্লিটলি মিথ্যা, এটা নিয়ে অনেকবার কথা হয়েছে, অনেকবার প্রশ্ন হয়েছে, দেখতে হাসানুল হক ইনুর মতো একটা লোকের চেহারা ছাপানো হয়েছে। সেদিন যেদিন এই ইয়েটা হয় আপনার কুটা হয়, সেদিন এই ট্যাঙ্ক বাহিনী আসলে আমাদের নিয়ন্ত্রণেও ছিল না, আচ্ছা এটা একদম ভুয়া কথা, আচ্ছা অর্থাৎ সত্য কথা না। আওয়ামী লীগ যেটা বলতেছিলেন আওয়ামী লীগের সাথে শুনেন, ইতিহাসটা হচ্ছে এমন যে যে যার মতো করে তার নিজের ইচ্ছায় কথাগুলো বর্ণনা করে যাচ্ছেন। আপনারটা যে সেই সেই রকম নিজের ইচ্ছা মতো বর্ণনা নয় সেটি আমাদের দর্শক কিংবা যারা ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে জানবে? না আমি তো বলছি না যে আমার কথাটাই শুনতে হবে, আমি শুধু একটা কথাই বলবো যে এইগুলোর উপরে অনেক নিরপেক্ষ লেখালেখি হয়েছে। আপনাদেরকে অভিযোগ করা হয় যে বঙ্গবন্ধু হত্যার
ক্ষেত্র আওয়ামী লীগ প্রায়ই অভিযোগ করে থাকে এবং বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র আপনারা প্রস্তুত করেছিলেন। আমাদেরকে একটু বিরতিতে যেতে হবে দর্শক, তবে বিরতিতে যাওয়ার আগে আমি যে প্রশ্নটি করব যে বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র আপনারা তৈরি করেছিলেন, আমি জনাব আপনি লাইনে থাকবেন জনাব শামীম, আমি জনাব লস্করকে এই প্রশ্নটি করব। আওয়ামী লীগের নেতারা, জাতীয় নেতারা, এমনকি সৈয়দ আশরাফুল ইসলামও একই প্রশ্ন করেছেন যে বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র জাসদ তৈরি করেছে। আমি অবশ্যই জাসদ ক্ষেত্র তৈরি করেছে। জাসদ তার জন্মলগ্ন থেকে মূল রাজনীতি করে এসেছে। জাসদের হাসানুল কিন্তু আজকে আমাদের সাথে এসেছেন, হাসানুল ইনু কিন্তু তখন কোনো নেতৃস্থানীয় কিংবা আপনার নীতি নির্ধারকের কোনো পজিশনে ছিলেন না, তিনি ছিলেন গণবাহিনীর একজন কমান্ডার। আজকে উনি আমাদের সাথে ছিল বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে, হ্যাঁ গণবাহিনী ছিল বঙ্গবন্ধু সরকারের সাথে। অবশ্যই সেটাই বলতে চাচ্ছি যে সম্পূর্ণভাবে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং তাদের ব্যর্থতার পরিচয়ের তারা খবরটা পেয়েছেন 15ই আগস্টের বঙ্গবন্ধু হত্যার 4 সপ্তাহের ভিতরে। এই জন্য বলতেছি যে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জাসদ ছাত্রলীগ যখন আমাদের সাথে তাল মিলিয়ে মিছিল করত, ঠিক বঙ্গবন্ধু হত্যার 7-8 দিন পরে যখন কলেজ খুলে দেওয়া হয় তখন জাসদের মাত্র 7 জন দাঁড়িয়েছিল জাসদের জন্য। জাসদের নেতৃত্ব সিরাজুল আলম খান আমি শ্রদ্ধা করি, আসমা আব্দুর রব সহ সবাইকে শ্রদ্ধা করি, স্বাধীনতার অন্যতম পুরুষ তারা, কিন্তু তারা তখনও বুঝেন নাই তাদের মিছিলে কারা ঢুকেছিল। জি, তো আমি সেটাই বলতে চাচ্ছি যে দায়বাগটা জিয়াউর রহমান কিন্তু জাসদের কর্নেল তাহেরের কাঁধে বন্দুক রেখে স্বীকার করে ক্ষমতায় এসেছেন। জনাব শামীম আপনি একমত কিনা? আমি একমত না, এই জন্য যে জাসদের জন্ম তৎকালীন যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল সেগুলোর কারণে অত্যন্ত ঐতিহাসিক প্রয়োজনে জাসদের জন্ম হয়েছিল। জাসদ বাংলাদেশের যে 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 মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা যখন দেখা গেল যে তৎকালীন সরকার চেতনা থেকে অনেক দূরে, দেশে দেশ পরিমাণ লুটতরাজ শুরু হয়েছিল, বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জাসদ সেদিন অবস্থান নিয়েছিল। ছাত্রলীগ আমরা একসাথে করতাম, আমার বন্ধু এখানে আছেন যিনি কথা বলছেন, তাকে আমি অত্যন্ত বিনয়ের সাথে ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করি, মুক্তিযুদ্ধের চেতনা কি মুনিমকে বিপি মানিয়ে, হেলালকে জিএস মানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করেছেন 73-তে? আমি নাম বললাম আমি এই জন্য নাম বললাম, আই নো দেম ভেরি ওয়েল ফ্রম বিগিনিং টু এন্ড এন্টিল টুডে। আমি বলে নাম বলবো না, তবে আমি আমি লস্কর ভাই একটা জিনিস আপনাকে বলতে চাই, বলেন যে আওয়ামী লীগে এমন অনেক আছেন যাদের নাম বললে এমন মন্ত্রী আছেন বা এমন আমাদের অনেক আছেন, বলেন আপনি। আমি 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 সত্য বলবেন, আপনি অবশ্যই সত্য বলবেন। আমি যে সত্যটা বলতে চাচ্ছি, 72 থেকে 75 পর্যন্ত হাসানুল ইনুর কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো ক্যাপাসিটিতে তিনি ছিলেন না, সেই জন্য আজকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তাকে তাকে এনেছেন মুক্তিযুদ্ধের পক্ষের সলিড লোক হিসাবে। আর জাসদ ব্যাংকের 7টি হয়েছে, বাসদ 3টি, জাসদ 4টি, শেখ হাসিনা দেখেছেন তারাই হচ্ছে হাসানুল ইনুর নেতৃত্বে মুক্তিযুদ্ধরা আছে, মুক্তিযুদ্ধ সংগ্রামের লোকেরা ছিল, যেমন আপনার মতো লোকও আছেন, তাই নিয়ে আসা হয়েছে এদেরকে। কিন্তু যেটা বলবেন আপনারা, হাসানুল ইনুর কোনো অবস্থাতেই তার কোনো ডিসিশন মেকিংয়ের রোল 75-এর 15ই আগস্ট হোক আর নভেম্বর হোক ছিল না, তিনি ছিলেন তৃতীয় ক্যাটাগরির নেতা জাসদের। এখানে আমি যদি একটি কথা বলি, আওয়ামী লীগ ভার্সেস জাসদের কথাটার মাঝে যদি আমরা করি, ক্ষমতা যে কত বড় একটা জিনিস সেটা প্রমাণিত হয়। ওনারা যে দিবসটাকে যেভাবে মূল্যায়ন করেন, আওয়ামী লীগ কিন্তু কমপ্লিটলি ডিফারেন্স ওয়েতে মূল্যায়ন করে, আপনারা তার চেয়েও ভিন্নভাবে না, জাসদেরটার সাথে অনেকটা বিএনপিটার মিলা। কিন্তু প্রশ্নটা হলো জাসদ আওয়ামী লীগ কিন্তু উনি বলছেন ঐতিহাসিক প্রয়োজনে, কিন্তু সেদিন আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তখন কিন্তু জাসদের জন্মটা কিন্তু একটা সাহসিকতা ছিল আমি বলবো তখনকার সময়ে। কিন্তু এই যে পানি আর তেল যেভাবে একসাথে মিলে না, সেটাও কিন্তু আজকের বর্তমান প্রধানমন্ত্রী মিলাতে চাচ্ছেন শুধুমাত্র ক্ষমতার জন্য। এটা বাংলাদেশের রাজনীতির জন্য আমি মনে করি বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জনাব শামীম অশুভ একটা বিষয়। আমি আজ তেল আর পানি নয় মানবো না, এই জন্য যে বিএনপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশকে যেভাবে পূর্ব পাকিস্তান বানানোর যে যে প্রচেষ্টা শুরু হয়েছিল, জি, এবং বাংলাদেশে যেভাবে আপনার একের পর এক হত্যা, রাজনৈতিক হত্যা শুরু হয়েছিল, গ্রেনেড হামলা, হ্যালো জি শুনছি আমরা, এই যে গ্রেনেড হামলা আমাদের জনাব কিবরিয়া সাহেব
রাজার মাস্টার সহ অনেককে যে হত্যা, এটার বিরুদ্ধে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো চেতনাকে একদম উল্টে দেওয়ার যে প্রচেষ্টা বিএনপির মাধ্যমে শুরু হয়েছিল, সেই শাহাদিসকে প্রধানমন্ত্রী করার থেকে নিয়ে এইটার বিরুদ্ধে আমাদের অবস্থানটা কোথায় যেত বলেন? এখানে একটা প্রশ্ন কথা আছে, উনি যে গ্রেনেড হামলা বাংলাদেশে কিন্তু সশস্ত্র রাজনীতির সূচনাটা কিন্তু জাসদ করেছিল, আমার এখনো মনে আছে আমাদের বয়স্ক লোকরা জাসদ একটা গালি হিসাবে বাংলাদেশে এক আপনারা দলটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল একটার, কিন্তু রাজনৈতিক ভূমিকা তারা রাখতে পারে নাই, তারা কিন্তু বাংলাদেশে আজকে আপনি বিএনপিকে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা রেখে একটা কথা বলি, বাংলাদেশে অস্ত্রের রাজনীতি যেভাবে করেছিল জাসদ শুরু সেটা থেকেই শুরু হয়েছিল, ব্লেম আপনারা দিতে পারেন এখন ক্ষমতার জন্য আপনারা অনেক কিছুই করেন, আজকের যে আমরা অনেক কিছুই দেখি, একটা টেলিকনফারেন্স আমরা দেখেছিলাম যে ওয়ান ইয়ারে একটা জিনিস মাননীয় প্রধানমন্ত্রী জাসদের ইনু সাহেবকে কটাক্ষ করে বলেছিলেন, আপনি মনে হয় দেখেছিলেন এই প্রোগ্রামটা, একটা প্রোগ্রামে যে জাসদের কাছ থেকে গণতন্ত্র শিখতে পারেন, তারটা চলে এই কথাটা বলেছিলেন শেখ হাসিনা, কিন্তু আসলে সত্যি কথা হয়েছে কি আপনিই বলেছেন যে ইতিহাসকে আমরা যার যার পক্ষে নিয়ে কথা বলতে চাই, যে সত্য কথা যেটা হলো আপনি বলতেছেন আজকে আপনাদের মনের ভিতরে অনেক জ্বালা থাকতে পারে, কারণ জাসদ 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান, আপনি বলছেন কর্নেল তাহেরের উপর, না জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর বন্দুক রেখে জাসদ চেয়েছিল বাংলাদেশে তাদের একটা এজেন্ডা বাস্তবায়ন করতে, কিন্তু বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের সেনাবাহিনীতে জিয়াউর রহমান যে জনপ্রিয়তা ছিল সেটা কিন্তু বাংলাদেশের সিপাহীর সাধারণ সিপাহীরা এত জনপ্রিয় সেনাবাহিনী থাকলে তার বিরুদ্ধে 18টা কু হলো কেন এবং 18 নম্বর কুতে নিহত হলেন কেন? আমি জনাব শামীম শামীম আমি আপনার কাছে যে প্রশ্নটি করব, বিএনপির অতীতে জনাব কামাল হোসেন বলেছেন যে আপনারা দিনটিকে যেভাবে পালন করেন এবং বিএনপি দিনটিকে যেভাবে পালন করে এই দুই পালনের মধ্যে কিছু সামঞ্জস্য আছে, আপনি একমত কিনা? এই সামঞ্জস্যটা উনি দেখতেই পারে, এটাতে অস্বীকার করার কিছু নাই, কারণ আমরা এই যে বিপ্লবটা এটা একসাথেই তো করেছিলাম, তার মানে এটাতে পরে যোগ দিয়েছিল, এটার সাথে সমর্থন করেছিল, কারণ জিয়াউর রহমান সাহেব তখন বন্দী ছিলেন, তিনি বন্দী অবস্থায় কর্নেল তাহেরের কাছে তার প্রাণ রক্ষার জন্য উনি সংবাদ পাঠিয়েছিলেন এবং কর্নেল তাহের সৈনিক সংস্থার মাধ্যমে তার প্রাণ রক্ষা করেছিলেন এবং তিনিকে মুক্ত করেছিলেন। এগুলো তো আপনি অনেকগুলো বইয়ের আমি আপনাদেরকে ইয়ে দিতে পারবো, আপনারা এগুলো যদি নিরপেক্ষ লোকজনের পড়া যারা সামরিক বর্তমানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আছেন বিএনপি বই পড়েন, অসুবিধা নাই, যারা বিএনপি করেন মেজর হাফিজ সাহেব বই লিখেছেন আরো অনেকে, আমাদের কথা হচ্ছে যে আপনারা বইপত্র দেখেন, রণভাই লিখেছেন কমিউনিস্ট পার্টির আগে ওয়ার্কার্স পার্টি করতেন, রণভাই বই লিখেছেন এই 7ই নভেম্বরের উপরে, অনেকেই লিখেছেন, আপনারা যেটা ভালো এবং যেটা বিশ্বাসযোগ্য মনে করেন, ইতিহাসকে আমার মতো করে দেখবেন না সেটা আমি কখনো বলি নাই এবং বলবো না। আমি একটা জিনিস বলি, জিয়াউর রহমানের প্রাণ রক্ষা করেছিলেন কর্নেল তাহের এই জন্য যে বাংলাদেশে তখন জিয়াউর রহমানের প্রয়োজন ছিল, খালেদ মোশাররফকে হত্যা করার কথা কখনো আমরা কল্পনাও করি নাই, চিন্তাও করি নাই, আমাদের এটার সাথে কোনো সম্পর্কও নাই, খালেদ মোশাররফের মেয়েও সেটা স্বীকার করেছেন এবং বলেছেন যে এখানে জাসদের কোনো ইয়ে নাই, ওখানে যারা হত্যা করেছে তাদের নাম এসেছে, তারা পরিচিত লোক, নামটাই তবে আপনাদের এখানে ওপেনলি বলা উচিত, আপনাদেরও প্রবলেম হবে, তার জন্য আমি নামগুলো বলে যাব না। তবে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে 7ই নভেম্বরের এই বিপ্লব ছিল খুনি মুশতাকের বিরুদ্ধে, ছিল খুনি জালিমের বিরুদ্ধে, ছিল খুনি ফারুকদের বিরুদ্ধে, এই চক্রকে যখন উৎখাত করে তাহের খালেদ মোশাররফ সাহেব যখন ওই খন্দকার মুশতাককেই রেখে দিলেন এবং এটা পাল্টাতে পারলেন না, তখন কর্নেল তাহের বাধ্য হয়ে এই বিপ্লবে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি এই মতের সাথে একমত কিনা যে 15ই আগস্টের পট পরিবর্তনের পরে
খালেদ মোশাররফ খন্দকার মুশতাককে সরাতে ব্যর্থ হয়েছেন এবং এই কারণেই কর্নেল তাহেরের আবির্ভাব এবং 7ই নভেম্বরের সৃষ্টি। দেখুন, খালেদ মোশাররফ 3রা নভেম্বর যখন কু করেন, জি, তার উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ফিরে নিয়ে আসার জন্য। খালেদ মোশাররফের লোকজন গিয়ে জিয়াউর রহমানের হাউস অ্যারেস্ট করে রেখেছিল, জিয়াউর রহমানের গায়ে কোনো হাত তুলেনি, গুলিও চালায়নি। জি, পৃথিবীর ইতিহাসে কোনো ক্ষমতালোভী সামরিক শাসক আরেকজন প্রতিদ্বন্দ্বীকে এইভাবে জীবিত রাখে না। খালেদ মোশাররফের ক্ষমতার লোভ ছিল না। আমি আমার নিজের পার্সোনাল অ্যাসেসমেন্ট থেকে বলতে চাচ্ছি, জিয়াউর রহমান যে কর্নেল তাহের সাথে যে লিঙ্কিং করেছিলেন, লিঙ্কিং করে বেরিয়ে এসেই তিনি কিন্তু আপনার সেনাবাহিনীর ভিতরে হত্যা শুরু করেছিলেন। কর্নেল তাহের হত্যা করতেন কিটা সেটা জানি না, জিয়াউর রহমান সেফ হয়ে বেরিয়ে এসেই প্রথমেই কিন্তু তার যে টার্গেট ছিল খালেদ মোশাররফ তাকে হত্যা করেছে। ক্যাপ্টেন জলিল, উনি নাম বলবেন না, পাকিস্তান ফেরত ক্যাপ্টেন জলিল, তার গ্রুপ গিয়ে হত্যা করেছে। এবং তিনি সাথে সাথে ওই 7ই নভেম্বর রাত্রেই কিন্তু কর্নেল তাহেরকে তিনি গ্রেফতার করে 8ই নভেম্বরই তাকে কর্নেল তাহেরকে ফাঁসি দিয়েছিলেন। জিয়াউর রহমানের সামনে দুটো টার্গেট ছিল, যে অলরেডি শফিউল্লাহ বিদায় হয়েছেন, দুইটা টার্গেট যারা প্রতিবাদী হয়ে উঠতে পারে, জেনারেল খালেদ মোশাররফ এবং কর্নেল তাহের, এই দুইজনের সাথে এই দুইজনকে সরিয়ে দিয়েই তিনি তার আসন পাকাপোক্ত করেছেন। এখানে একটা কথা, উনি যেটা বললেন যে খালেদ মোশাররফ চাইলে কিন্তু জিয়াউর রহমানকে হত্যা করতে পারত, এখানে একটা পরিষ্কার, জিয়াউর রহমান কিন্তু সেনাবাহিনীতে অসম্ভব জনপ্রিয় একজন অফিসার ছিলেন। এখানে যখন খালেদ মোশাররফ কু করে, করার তো তার রাইটই ছিল না, উনি ছিলেন সেনাবাহিনীর প্রধান, আচ্ছা ক্ষমতার জন্য উনি করলেন, করার পরে কিন্তু এখানে বিভিন্ন বই থেকে বিভিন্ন যারা সশরীরে সেখানে ছিলেন, খালেদ মোশাররফ জিয়াউর রহমান সাহেবের কাছে ফোন করেছিলেন, ফোন করে জিজ্ঞাসা করেছিলেন যদি জিয়াউর রহমান রাষ্ট্রপতি হবেন, তাকে যদি সেনাবাহিনীর প্রধান করা হয় তাহলে উনি তার সাথে আপোষ করতে রাজি আছেন। তখন জিয়াউর রহমান কিন্তু এটা অনেক রেফারেন্স আছে যেগুলো ওনারা বললেন, অনেক যারা তখন ছিল এখানে যারা ওনারা কিন্তু তারা চিন্তা করেছিল যে জিয়াউর রহমানের লাইনটা কিন্তু কাটা হয় নাই তখন। তো এরপর আমার কথাটা শেষ করতে, আপনার আপনার অর্থাৎ আপনি খালেদ মোশাররফ প্রেসিডেন্ট হিসেবে জিয়াউর রহমানকে এই রিস্কটা তো কেন নিবি জিয়াউর রহমান, যে আপনি বলতে যাচ্ছেন যে খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে প্রেসিডেন্ট হওয়ার প্রপোজাল দিয়েছিলেন, কারণ খালেদ মোশাররফ নিজেই জানতো জিয়াউর রহমানকে যদি সেই সময় কিছু করা হইতো বাংলাদেশের সেনাবাহিনীতে কিছুই থাকতো না, অসম্ভব পপুলার একজন। তার পরবর্তীতে ওনারা যেটা বললেন যে কর্নেল তাহের, কারণ 2রা নভেম্বর থেকে 7ই নভেম্বর এখানে কর্নেল তাহের সহ জাসদের একটা অবস্থান ছিল, যেখানে খালেদ মোশাররফকে মারার কারণটা হলো জাসদ তখন দেখেছে যদি তারা তো খালেদ মোশাররফের বিরুদ্ধে বিপ্লব, জিয়াউর রহমান তখন বন্দী, তারা যদি খালেদ কর্নেল তাহেরকে না মারে তাইলে এটা জিয়াউর রহমানের সাথে কর্নেল তাহেরের কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। আপনারা যারা মনে করেন খালেদ মোশাররফকে যারা মেরেছে, তাহেরকে কে হত্যা করেছে না, খালেদ মোশাররফকে যারা মেরেছে অবশ্যই তারা জাসদের যারা ছিল তারা মেরেছে, কিন্তু কর্নেল তাহের তো অন্য ব্যাপার, সেখানে তো কোর্ট মার্শাল হয়েছিল, আমি আগেই বলেছি বিভিন্ন প্রেক্ষাপটে আপনারা যে অরাজকতার সৃষ্টি করাতে উনি তখন আজকে একটা কথা বলেছেন, কোর্ট মার্শাল কি হয়েছে জিয়াউর রহমানকে মুক্ত করার কারণে, কোর্ট মার্শাল না, সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভাঙার জন্য যারা, ওই যে একটু আগে উনি বললেন জিয়াউর রহমানকে কু হয়েছে, কারণ হইল জিয়াউর রহমানকে মুক্ত করার কারণে কি চেইন অফ কমান্ড ভঙ্গ হয়েছিল, না জিয়াউর রহমান তো চেইন অফ কমান্ড ফিরাই আনলেন, কিন্তু মুক্ত করেছিলেন কারা, মুক্ত করেছে সিপাহী জনতা, কর্নেল তাহের ভূমিকা ছিল, কর্নেল জাসদের যে গণবাহিনীর যে ইয়েটা তারা, ধন্যবাদ আপনাকে, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, কথা বলবো বিরতি থেকে এসে। তবে বিরতির পর 7ই নভেম্বর নিয়ে, 7ই নভেম্বর আপনারা নিশ্চয়ই জেনেছেন যে তিনটি দল বাংলাদেশের এই দিনটিকে তিনটি ভাগে বিভক্ত হয়ে তারা তিনভাবে এই দিনকে মূল্যায়ন করেন, ইতিহাস তারা তিনভাবে বিবেচনা করেন এবং এইভাবে হয়তো চলতে থাকবে। তবে এই দিনটি বাংলাদেশের জন্য একটি সিগনিফিক্যান্ট দিন এবং এই দিনের মাধ্যমেই, এই দিনের সুযোগেই এবং এই দিনটি হওয়ার কারণেই অনেকের রাজনৈতিকভাবে আবির্ভাব হয়েছে, বাংলাদেশের ইতিহাস আবার পুনরায় বিনির্মাণ হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসের গতিপথ হয়তো অনেকভাবে পরিবর্তন হয়েছিল এই দিনটির কারণে। এবং এই গতিপথ পরিবর্তনের কারণে বাংলাদেশের কতটুকু সফলতা এসেছে বা বাংলাদেশ ইতিহাসে কী অর্জন করেছে সেটি ইতিহাসবিদরাই বিবেচনা করবেন। যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, সঙ্গে থাকবেন।